মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা তার নিশ্চিতকরণ উদযাপন করছে। 2022 সালের 25 ফেব্রুয়ারি তারিখে তোলা এই ফাইল ফটোতে বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ক্রস হলে মার্কিন সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতির জন্য মনোনীত হওয়ার পরে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছে, কারণ সিনেট কেতানজি ব্রাউন জ্যাকসনকে সুপ্রিম কোর্টে কাজ করার জন্য প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে নিশ্চিত করেছে। 51 বছর বয়সীর নিও কংগ্রেসের উপরের কক্ষের মেঝেতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। এর অর্থ হলো 233 বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের উচ্চ আদালতে সাদা পুরুষরা সংখ্যা গরিষ্ঠ হবেন না। প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে। এই মাইল ফলকটি কয়েক প্রজন্ম আগে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সবসময় আরো নিখুঁত মিলনের পথে হাঁটছি। তা সত্ত্বেও আমেরিকা আজ আমাদের ইউনিয়নকে আরো নিখুঁত করার দিকে একটি বিশাল পদক্ষেপ নিচ্ছে। ডেমোক্রেটিক সিনেটের সংখ্যা গরিষ্ঠ নেতা চাক সুমার একথা বলেছেন। মানুষ মাঝে মাঝে দৈত্যদের কাঁধে দাঁড়ানোর কথা বলে, ঠিক আছে, বিচারক জ্যাকসন ইতিহাসে একজন আমেরিকান দৈত্য হিসেবে নামবেন যার কাঁধে অন্যরা দাঁড়িয়ে থাকবে, আর এর জন্য আমাদের গণতন্ত্র আরো ভালো হবে। জ্যাকসন তিনজন সিনেটের রিপাবলিকানদের কাছ থেকে সমর্থন নিয়েছিলেন, একটি নিষ্ঠুর এবং মাঝে মাঝে নৃশংস নিশ্চিতকরণ প্রক্রিয়ার সময়। বাইডেনকে তার প্রথম সুপ্রিম কোর্টের মনোনীত প্রার্থীর জন্য একটি দ্বিদলীয় 53-47 অনুমোদন দিয়েছিলেন। রাষ্ট্রপতির জন্য এটি একটি বিশাল মুহূর্ত, যিনি 1980 এবং 90 এর দশকে সিনেটের বিচার বিভাগীয় কমিটির সভাপতিত্ব করেছিলেন, যার অর্থ তার নামকরণ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের তত্ত্বাবধান উভয়েরই অভূতপূর্ব পার্থক্য রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটি বাইডেনকে কৃষ্ণাঙ্গ ভোটারদের দেখানোর অনুমতি দিয়েছে, যারা তার 2020 সালের প্রাথমিক প্রচার অভিযানকে রক্ষা করেছিল, যা তিনি ভোটাধিকার আইনের সাম্প্রতিক পরাজয়ের পরে তাদের জন্য সরবরাহ করতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি থাকাকালীন অ্যামি কোনি ব্যারেটের শেষ আদালতে বাছাই করতে এটির চেয়ে বেশি সময় লেগেছিল। 21 মার্চ 2022 তোলা এই ফাইল ফটোতে বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন সুপ্রিম কোর্টের একজন সহযোগী বিচারপতি হওয়ার জন্য তার মনোনয়নের বিষয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির নিশ্চিতকরণ শুনানির সময় সাক্ষ্য দেওয়ার আগে শপথ নিচ্ছেন। সংবিধানের অভিভাবক সমস্ত দেওয়ানি এবং ফৌজদারি আইনি বিরোধের চূড়ান্ত শব্দ, সেই সাথে সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারী হিসেবে সুপ্রিম কোর্ট আইনের অধীনে সমান ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। এটি সরকারের অন্যান্য শাখা এবং ধর্মীয় স্বাধীনতা এবং ভোটদানের অধিকার থেকে শুরু করে বন্দুকের মালিকানা এবং গর্ভপাতের অ্যাক্সেস পর্যন্ত আমেরিকান জীবনের সমস্ত দিককে কভার করে বিবাদের সালিশ দ্বারা পরিচালিত ক্ষমতার উপর একটি চেক। জ্যাকসন তার আসন গ্রহণ করার পরে 9 সদস্যের আদালতের 4 বিচারপতি মহিলা হবেন, এটিকে ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় বেঞ্চে পরিণত করবে,
যদিও তারা সকলেই হার্ভার্ড বা ইয়েলের অভিজাত আইন বিদ্যালয়ে পড়াশোনা করেছে। বেঞ্চে থাকা পাঁচজনের মধ্যে চারজন শ্বেতাঙ্গ এবং ক্লারেন্স থমাস আফ্রিকান আমেরিকা। জ্যাকসন, যিনি বাইডেনের সাথে হোয়াইট হাউসে ভোট দেখেছিলেন, 2010 সালে এলেনা কাগানের পর থেকে নিশ্চিত হওয়া ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতির একমাত্র মনোনীত প্রার্থী। তিনি অবসরপ্রাপ্ত উদারপন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থল অভিষিক্ত হন, যার জন্য তিনি শতাব্দীর শুরুতে কেরানি ছিলেন। সুতরাং তার নিশ্চিতকরণটি একটি মাইলফলক হলেও এটি আদালতে 6-3 রক্ষণশীল সংখ্যা গরিষ্ঠতাকে পরিবর্তন করবে না, এবং এই শর্তটি এমন লড়াইয়ের কিছু অংশ নিয়ে গেছে যা আরো বেশি ভীতিকর হতে পারে। 23 মার্চ 2022 তোলা এই ফাইল ছবিতে বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের হার্ড সিনেট অফিস বিল্ডিং এ মার্কিন সুপ্রিম কোর্টে সহযোগী বিচারপতি হওয়ার জন্য তার মনোনয়নের বিষয়ে সিনেটর বিচার বিভাগীয় কমিটির সামনে সাক্ষ্য দিচ্ছে। ক্ষয়কারী রাজনীতিকরণ, তথাপি সুমার, যাকে ইতিহাসের যে কোনো সংখ্যা গরিষ্ঠ নেতার চেয়ে বেশি সময় ধরে 50-50 সিনেট সহ্য করতে হয়েছে। জ্যাকসনকে বিতর্কিত এবং আবেগগতভাবে নিষ্কাশনকারী নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। রিপাবলিকানরা ওয়াশিংটন আপিল আদালতের বিচারককে শিশু পর্নোগ্রাফারদের প্রতি নরম বলে অভিযুক্ত করেছে, যদিও তার শাস্তির রেকর্ড অন্যান্য ফেডারেল বিচারকের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। অন্যরা বোঝায় যে গুয়ান্তানামো বে বন্দীদের প্রতিনিধিত্বকারী ফেডারেল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করার কারণে তিনি সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং একজন এমনকি পরামর্শ দিয়েছিলেন যে তিনি নাৎসি অপরাধীদের প্রতি সহানুভূতিশীল হতেন। লিসা মুরকোস্কি, জ্যাকসন সমর্থকদের একজন রিপাবলিকান ত্রয়ী, একটি বিবৃতিতে বলেছেন যে তার সমর্থন ছিল পর্যালোচনা প্রক্রিয়ার ক্ষয়কারী রাজনীতিকরণের প্রত্যাখ্যান। যদিও প্রক্রিয়াটি অত্যন্ত বিভাজনমূলক ছিল, জ্যাকসন তার নিশ্চিতকরণে মনোযোগ দিয়ে ভোটারদের মধ্যে শক্তিশালী সমর্থন বজায় রেখেছে। একটি নতুন পলিটিকো মর্নিং কনসাল্ট জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক ভোটার বলেছেন সিনেটের তাকে সমর্থন করা উচিত, মাত্র 26% মনে করেননি যে তিনি হ্যাঁ ভোটের যোগ্য, যেখানে 25% কোনো মতামত ছিল না। অসংখ্য উদার যোগযুক্ত লবি গোষ্ঠী জ্যাকসনের নিশ্চিতকরণ উদযাপন করে বিবৃতি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে প্রজনন স্বাস্থ্যসেবা দাতব্য পরিকল্পিত প্যারেন্টহুড, যা বলেছে যে ভোটটি শতবর্ষ তৈরি হচ্ছে। আমরা দেখতে আগ্রহী যে তিনি দেশের সর্বোচ্চ আদালতে এই জীবনের কাজ চালিয়ে যাচ্ছে। নারীবাদী প্রতিবাদী গ্রুপ উইমেন্স মার্চ যোগ করেছে, এবং আমাদের কোনো সন্দেহ নেই যে তিনি প্রতিদিন তার সাথে কাজ করার জন্য মর্যাদা, সম্মান এবং বিবেচনা নিয়ে আসবেন।